কিছু কিছু দালাল আছে যে তারা বাহিরে থেকে মেয়েদেরকে নিয়ে আসে। এই কাজটা যদি অফ করা হয় তাহলে আমরা কাজ পাবো। চলচ্চিত্র হচ্ছে আমার প্রাণ, আমি আমার প্রাণের চেয়েও বেশি চলচ্চিত্রকে ভালোবাসি। চলচ্চিত্র ছাড়া আমি বাঁচতে পারবো না। চলচ্চিত্র আরও উন্নত থাকতো, এটা একমাত্র ধ্বংসের মূল কারণ হচ্ছে সিরিয়াল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি এফডিসির ভেতরে। এখানে এসে একজন আপুকে পেয়ে গেলাম যিনি দীর্ঘ সময় ধরে এই এফডিসিতে আসেন, যান প্লাস অভিনয় করেন। এখন তার কাছ থেকেই আমরা সংক্ষেপে জানবো তিনি কোন কোন ছবিতে অভিনয় করেছেন আর এখন বর্তমানে তিনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনার পুরো নাম? আমার নাম হচ্ছে পলি ইয়াসমিন, আর অনেক সময় কালো পলি বললে অনেকেই চিনে। মানে কালো পলি কেন বলে? কালো পলি আমাকে অ্যাকচুয়ালিও মানুষ ভালোবেসেই ডাকে, ভালোবেসেই মনে করে যে কালো পলি। আর হচ্ছে বকুল ভাই, তুজাম হক বকুল, বেদের মেয়ে জুসনা সিনেমার ডিরেক্টর যে বকুল ভাই, তো উনি আমাকে কালী বলে ডাকতো। তো এই কালী এদিকে আস, তো ওই তখন থেকেই আমাকে কালো পলি বল, যে পলি তো অনেকগুলো, তো কোন পলি? কালো পলি। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে এই ছবির সাথে আপনি জড়িত আছেন? হবে প্রায় 24 বছর তো হয়ে যাবে। 24 বছর, দুই যুগ। হ্যাঁ, সালমান ভাইয়া মারা যাওয়ার পরে পরেই আমি আসছি। আচ্ছা আচ্ছা, প্রথম কি দিয়ে শুরু হয়, কোন ক্যারেক্টার বা কোন অভিনয় ছিল তখন? প্রথম তো আসছি, সিনেমার বিষয়ে কোনো ধারণা ছিল না, আইডিয়া ছিল না তখন, যে আমার একটা উৎসাহ, আমি নায়ক দেখবো, নায়িকা দেখবো, কোথায় সেই চলচ্চিত্র তৈরি হয় সেখানে যাব। আচ্ছা, তো মানে এটা কোথায় বসে আপনার চিন্তাধারা মনে হচ্ছে? এটা আমি ছোটবেলা থেকেই, আমি কোন জেলায় ছিলেন? আমি সুনামগঞ্জের মেয়ে। মানে সুনামগঞ্জ থেকে আপনার চিন্তা ভাবনা হচ্ছে যে আপনি কোথায় অভিনয় করে এই নায়ক নায়িকা দেখবেন, এমন একটা কিছু? হ্যাঁ না, আমি আমার প্রথম ছবি হচ্ছে তখন সাদা কালো ছবি, আমাদের এখানে আমার আব্বু সরকারি চাকরি করতো, তো ওইখানে ক্লাব ছিল, তো ক্লাবে হচ্ছে সিনেমা হচ্ছে, তো সিনেমা হচ্ছে তখন অনেক ছোট, আমার ছোট বোনকে কোলে করে নিয়ে গেছি, তো অনন্ত প্রেম সিনেমা হচ্ছে, রাজ্জাক ভায়া, ববিতাপুর, তো তখন এত সুন্দর সিনেমা, তো ওইটা আমি দেখতে গিয়ে আমার বোন খুব কান্না করতেছে, তো আমার এক চাচার কুলে দিছি, যেতে চাচ্ছে না, চাচা ওকে নিয়ে গেছে, আর আমি তো ওইখানে সিনেমা ওইখান থেকে আর বের হই নাই, বসার জায়গা নেই, দাঁড়িয়েছিলাম, তো শেষ পর্যন্ত দেখলাম, দেখার পরে মারা গেল, আপুও মারা গেল, বায়াও মারা গেল, তখন মানে খুব 3-4 দিন মনে মেবি আমি খাবারই খাইনি, এত সুন্দর নায়ক নায়িকা মরে গিয়েছে, মানে তখন তো আর শিশু ছিলাম, বুঝতাম না যে মনে মেবি সত্যি সত্যি মারা গেছে, তো ওইরকম একটা আগ্রহ ছিল তখন থেকে আমার মনে সাজ আছে যে আমি চলচ্চিত্র শিল্পী হব, আমি একদিন সিনেমাতে গিয়ে কাজ করব। তবে আমার খুব ইচ্ছে ছিল। এই দুই যুগের মধ্যে কতগুলো ছবিতে কাজ করেছেন? আমি বেশ ছবিতেই কাজ করেছি, এক ছিল বা আমি এতগুলো নাম বলতে পারবো না, তবে কোন কোন ক্যারেক্টারগুলো করেছি, যেমন ভালোবাসার মূল্য কত, সেখানে আমি চা বলি, চা তৈরি করি কাজের মেয়ে, সোহেল রানা ভাইয়ের ছবি, আর অন্ধকারের চিতা, এটা হচ্ছে রুবেল ভাইয়ের ছবি, এটাতেও কাজ করেছি কক্সবাজারে গিয়ে, আর গরিব কেন কাঁদে, গরিবের বিচার নেই, তারপরে হচ্ছে অনেক ছবিতে কাজ করেছি, আচ্ছুরিয়ান কেন ডাকায়, এটাতে নৃত্য করেছি, আমি আবার নৃত্যশিল্পী, নৃত্যশিল্পী প্লাস আমি ডাবিং আর্টিস্ট, আমি অজস্র ছবিতে ডাবিং করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অজস্র ছবিতে, অজস্র ছবিতেই আমি ডাবিং করেছি। এই ছবি করে কী পেয়েছেন, কী হারিয়েছেন? অ্যাকচুয়ালিও অনেক বছর থেকে ছবিতে এডবিসিতে আসছি যাচ্ছি, এটাই পেয়েছি যে আমি এডবিসিতে ঢুকতে পারি, আমি ফিল্মে আমাকে সবাই চিনি, এটাই আমার অনেক চাওয়া। আর চলচ্চিত্র হচ্ছে আমার প্রাণ, আমি আমার প্রাণের চেয়েও বেশি চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্র ছাড়া আমি বাঁচতে পারবো না। এই চলচ্চিত্রের কারণে কি আপনার সংসার জীবনে কোনো ধরনের প্রভাব পড়েছে? হ্যাঁ অনেক কিছু, আমি সিলেটের মেয়ে, আমি 2 বার লন্ডন যাওয়ার চান্স পাইছি, আমি চলচ্চিত্রের জন্য যাইনি, কারণ আমি যদি লন্ডন চলে যাই তাহলে আমার প্রাণের এডবিসিতে আমি আসতে পারবো না, এবং আমি আমার প্রাণের নায়ক নায়িকাদেরকে দেখতে পারবো না, তাদের সাথে কথা বলতে পারবো না, দেখা করতে পারবো না, তো আমি আমি সবাইকেই ভালোবাসি, আমাকেও সবাই ভালোবাসে। মানে আপনার এত বড় বড় সুযোগ এসেছে, লন্ডন যেতে পারতেন আপনি, সেখানে এই আপনি এফডিসিতে পড়ে গিয়েছেন অভিনয় করার জন্য। হ্যাঁ, অভিনয় করার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলেন, এত বড় ত্যাগ স্বীকার করছেন। আচ্ছা, এখন তো স্বামী সংসার নিয়ে ভালো আছেন, এমন কিছু? ছিল আমাদের চলচ্চিত্র শিল্পী তো আমরা, আমাদের সংসার হয় না, 99% না বলা যায় আমাদের সংসার টিকে না, কারণ আমরা তো হচ্ছি বাউল মনের লোক, দেখা গেলো এখন আমাকে কক্সবাজার ডাকতেছে, আমি কক্সবাজার চলে যেতে হবে, এটা আমার হাজব্যান্ড পছন্দ করবে না যে তুমি যেতে পারবা না, এরকম বলতেই পারিস, তো আমি
শিল্পী হলে আমার অবশ্যই যেতে হবে, আমার ঝড় তুফান আগুন পানি আমি কোনো কিছুই মানতে দেখবো না, আমাকে ওইখানে উপস্থিত হতে হবে। তাহলে কি আপনার সংসার জীবনে আবদ্ধ হননি? আবদ্ধ হ্যাঁ, আমার এক ছেলে আছে, সত্য কথা বলতে কি আমার হাজব্যান্ডের সাথে আমার অনেকটাই আইন মামলা অনেক কিছু হয়েছে, তো তার সাথে আমাদের বিচ্ছেদের মতোই আমি আমার ছেলেকে নিয়ে আমি আলাদা থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখন বর্তমানে আপনি এফডিসিতে আসেন প্রতিনিয়ত, এখন কেমন কাজ পাচ্ছেন আপনি? অ্যাকচুয়ালি ভাইয়া এখন তো কোনো কাজই নেই, বলতে গেলে কাজ নেই, আর আমি প্রতিদিন আসি না, আমি আসি 15 দিন পরে, সপ্তাহে একবার আসি, এমনকি মাসেও একবার আসি, আমার ছেলে পড়ালেখা করে, আবার আমি বাহিরে একটু নাচ শিখাই, নাচের ম্যাডাম, তো ওইখানে আমাকে একটু সময় দিতে হয়, আর এমনি খবর রাখি সবসময় যে কোনো কাজ হচ্ছে কিনা কিছু হচ্ছে কিনা। তো এত বছর সার্ভিস দিয়ে হ্যাঁ, তা শেষ পরিসরে এই যে কাজ পাচ্ছেন না, 15 দিন পরে আসেন, 1 মাস পরে আসেন, এটা কি একমাত্র মনের খোরাক দেখার জন্য? এটা অ্যাকচুয়ালি ভালোবাসার আবেগ ছাড়া আমি এখানে আর কোনো কিছুই আশা করতে পারি না, কারণ আমি ফিল্মকে ভালোবাসি, ফিল্মের লোককে ভালোবাসি, ডিরেক্টর প্রযোজক সবাইকেই ভালোবাসি, কারণ ডিরেক্টর প্রযোজক ছাড়া তো আমরা শিল্পী না, একজন প্রযোজক ডিরেক্টর ছাড়া তো ছবি হবে না। আর আমি আমার ভাইদেরকে বলবো যে আমরা যারা পুরাণ শিল্পী আছি অবহেলিত, আমরা অ্যাকচুয়ালি অবহেলিত শিল্পী, আমাদের কোনো মূল্য নাই, হ্যাঁ বলতে গেলে আমরা বেহার মতোই আসি। তো ভাইয়াদেরকে একটা কথাই বলবো যে কিছু কিছু দালালরা আছে যে তারা বাহিরে থেকে মেয়েদেরকে নিয়ে আসে, এই কাজটা যদি অফ করা হয় তাহলে আমরা কাজ পাবো এবং আমরা সেই আগের দিনে ফিরতে পারবো। তো এই এর জন্যই আমরা অনেক সময় কাজ পাই না, যে বাইরে থেকে হঠাৎ করে ফুট করে মেয়েদেরকে নিয়ে আসে, গ্রুপ নিয়ে আসে। তো আমরা যারা পুরানো শিল্পী, যারা আমরা কাজ করতে চাই কাজের জন্য, যারা আমরা অনেক আকুতি কাকুতি করি যে আল্লাহ যদি কাজ পাইতাম তাহলে ভালো হইতো, মানে ওই চিন্তাটা সবসময় আমাদের প্রাণে আসে, ব্রেনে আসে যে কখন কাজ করব, কখন কাজ পাবো, কাজের জন্যই তো আসি, কাজের জন্যও আসি ভালোবাসার জন্যও আসি, দুইটাই। তো এখন আমাদের চাওয়া হচ্ছে আমাদের দেশের চলচ্চিত্র আরও উন্নত থাকত, এটা একমাত্র ধ্বংসের মূল কারণ হচ্ছে সিরিয়াল, টিভিতে যে সিরিয়ালগুলো হয় এই সিরিয়ালগুলো মহিলারা দেখে, গার্মেন্টস কর্মীরা দেখে, আমাদের ফিল্মটা শেষ পর্যন্ত গার্মেন্টস কর্মীরা ধরে রাখছিল, রিসকলা ধরে রাখছিল, তো গার্মেন্টস কর্মীরা ওই সিরিয়াল দেখে। আমার আমার হচ্ছে চাওয়া আপনাদের কাছে, আপনাদের কাছে আমার আবেদন, আমি আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হলে সে ছবি দেখবেন, আপনারা যদি হলে ছবি দেখেন তাহলে অবশ্যই আমাদের ছবি আগের মতো ফিরে আসবে। আর আমরা যখন আগে এখন তো ফিল্ম একদম মানে সিনেমা এডভিসিতে কোনো কাজেই নাই, অলরেডি আমি যখন আসছি যখন এক চাটা কাজ করতাম, এক চাটা ডাবিং করতাম, ডাবিংয়ের জন্য সময় পেতাম না, আমি সবসময় ভিতরে থাকতাম, বের হয়ে দেখতাম যে একদম মেলার মতো শুটিং হচ্ছে, জায়গায় জায়গায় নাচ হচ্ছে, ক্যারেক্টার হচ্ছে, ফাইট হচ্ছে, বাতি জ্বলছে, প্রতিটা মেকআপ রুমে মেকআপ। তো আমি আল্লাহর কাছে দোয়া করি, আর আমাদের দেশে যারা বিত্তশালী আছে, সরকার মহল আছে, আমি তাদের কাছে দোয়া করি যে আমাদের ফিল্মটাকে যেন সবাই চোখ খুলে দেখে, সবাই যেন চিন্তা করে যেন আমাদের এইটা একটা ঐতিহ্য, এই ঐতিহ্যকে আমাদেরকে ধরে রাখতে হবে, আবার পুনরায় চালু করতে হবে। একটা বিষয় বলতে চাই, আমরা দেখি অনেক নায়ক নায়িকা আছেন বা অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, তারা শেষ বয়সে এসে কিন্তু আপনার কাছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাহায্য ছাড়া চিকিৎসা করাতে পারে না, সেই ক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না, হ্যাঁ এতে করে আপনার কি এমন কোনো সঞ্চয় করেছেন বা এখন যে কাজ পাচ্ছে না কীভাবে চলছেন? না ভাই আমার কোনো সঞ্চয় নেই, আমি হচ্ছি বাহিরে হচ্ছে আমার নাচের কিছু টিউশনি আছে, আর যখন ডিসেম্বর নভেম্বর যখন অনুষ্ঠানগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় স্কুলের, তখন কিছু কিছু স্কুলে আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে যাওয়া হয়, আচ্ছা যে আপনি এতগুলো নাচ শিখাবেন, আপনাকে কন্ট্যাক্টে এতগুলো টাকা দিব, তো ওইভাবে আমি আর কি কোনোরকম বেঁচে আছি। আর এমনি আমার আত্মীয় স্বজন যারা একটু হেল্প করে, যেটা সত্য কথা, আমি চুরি করি ডাকাতি করি সে তো বলতে হবে যে আমি কীভাবে চলি, তো আত্মীয় স্বজনরা একটু হেল্প করে কোনোরকম জীবন আর কি আমার। আচ্ছা এই যে আপনারা যে ক্যারেক্টারগুলো করেছেন ছোটো ছোটো, জি আপনাদের আজকে এরকম দশার পেছনে মূল কারণ কী দেখছেন? আমি মনে করব কারণটাই হচ্ছে সিরিয়াল, এতে যদি আমার ফাঁসি হয় জেল হয় হবে, আমরা সিরিয়াল দেখব, সিরিয়াল দেখব তাই বলে যে সিনেমাটা দেখবো না এটা তো আমাদের একটা ভুল, ভারতে কি সিরিয়াল দেখে না? তারা কিন্তু হলে যায়, তারা হলে যাচ্ছে, আর আমাদের দেশের লোকেরা ওই সিরিয়ালেই দেখে হলে আসে না। যেমন আগে প্রায় সময় দেখতাম যে ঈদের মতো সাজগুজ করে একদম ভালোভাবে ড্রেস আপ করে ফিটিং হয়ে কোথায় যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, মানে সিনেমার জন্য একটা আলাদা স্বাদ ছিল, আলাদা একটা আগ্রহ ছিল, মানে এখন আর সেটা নাই, ফ্যামিলি সবাই যেত। আচ্ছা আচ্ছা,
তো আপনি সবার উদ্দেশ্যে কি বলতে চান? আমি সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা আবার হলে আসুন, ছবি দেখুন। এখন তো আমাদের কিছু কিছু ছবি যেমন কয়েক সাং, তারপর গ্লোই, কতগুলো ছবি গেল, মানে খুব ভালো, মানে খুবই ভালো। আমরা টিভিতে দেখছি যে ছবিগুলো খুব ভালো ভালো যাচ্ছে, এমনকি প্রবাসী দেশেও চলতে বাহিরে চলতেছে, আমেরিকায় লন্ডনে আমাদের ছবিগুলো খুব ভালো যাচ্ছে। তো আমাদের ছবি যদি আমেরিকায় চলে, লন্ডনে চলে, আমাদের বাংলাদেশে কেন চলবে না? আমরা বাঙালি কেন, আমরা বাঙালি আমরা কেন বাংলাদেশের ছবি দেখবো না?